আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। টিঙ্কু হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন থেকে ভাবছিলাম কিন্তু একটা স্কুটি নেব, তাই আজকে সময় করে কিন্তু ইসলামপুর সান টিভি এসে চলে এসেছি স্কুটি নেওয়ার জন্য। আর আমাদের সঙ্গে রয়েছে হিরো, জাহিদ, রুহুল আমিন ও মিজান। তো সকলে মিলে কিন্তু একটি স্কুটি নেবো বলে এসেছি। তো চলো আমরা এখন শোরুমের ভিতরে যাই। তো আমরা এখন শোরুমের ভিতরে যাচ্ছি বন্ধুরা। যেতে যেতে তোমাদেরকে বাইকগুলো দেখিয়ে দিই। সামনে যে বাইকগুলো রাখা আছে অর্থাৎ স্টকে যে সামনের দিকে যে বাইকগুলো ওরা রেখেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর কিছু স্কুটিও কিন্তু ওখানে রয়েছে। তো আমার পছন্দের যে স্কুটি সেটা হচ্ছে অরেঞ্জ কালারের টিভিএস জুপিটার 125। দেখো সামনের দিকে একদম দেখতে পাচ্ছ, ঘরের ভিতরে রাখা আছে। তো আমরা এখন স্কুটির কাছে যাব, গিয়ে দেখব। তো ফাইনালি দেখো আমার এই পছন্দের স্কুটির কালারটা দেখে নাও, অরেঞ্জ কালারের স্কুটিটা আমি এটাকেই সিলেক্ট করে নিলাম নেবো বলে। তার জন্য বন্ধুদের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছি যে কালারটা ঠিকঠাক আছে কি না অন্য কালার নেব। তো সবাই মিলে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে দিল যে এই কালারটাই কিন্তু বেস্ট, তাই আমি এই কালারটা বন্ধুরা নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি কালারটা সিলেক্ট করে নিলাম। আমার গাড়িটা এখন রেডি করার জন্য কিন্তু ওরা নিয়ে যাচ্ছে নিচে, অর্থাৎ ওদের যে মানে রেডি করার যে ঘরটা রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে। আর এদিকে তোমাদেরকে দেখে দেবো আমি আমার পুরনো স্কুটিটা, দেখো এই স্কুটিটা কিন্তু দীর্ঘদিন ধরে ইউজ করছি, জাস্ট এটাকে আমি আজকে দিয়ে দিলাম, এক্সচেঞ্জ করলাম। আর এদিকে আমি এখন বিলটাকে ফাইনাল করে নিচ্ছি, কি নামে আমার বিল হবে বা কত কি পড়লো গাড়ির টোটাল অ্যামাউন্টটা সব কিছু কিন্তু এখানে ফাইনাল করছি, অর্থাৎ কমপ্লিট করে নিচ্ছি লেখালেখির কাজটা। আর একদম লাস্টে আমাদের কিন্তু বিলটা পেমেন্ট করতে হবে এবং গাড়ি হ্যান্ডওভার করবে আমার হাতে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো বন্ধুরা আমরা এখন এখানে কিন্তু ওয়েট করছি। এবার তো আমাদেরকে শোরুম থেকে চা দিল, সেই চাটা আমরা খাওয়া দাওয়া শেষ করে জাস্ট আমরা কিন্তু একটু বিশ্রাম নিচ্ছি, অর্থাৎ কিচ্ছু করার নেই, টাইম পাস। যেহেতু একটু সময় লাগবে এই গাড়িটা রেডি করতে, গাড়ি তো সব রেডি করা থাকে না, তো যাই হোক একটু টাইম লাগছে বন্ধুরা। তো আমরা এখানে ওয়েট করছি। তো চলো একবার নিচে যাই, গিয়ে দেখি গাড়িটা কোথায় আমাদের রেডি করছে। তো যাই হোক এখানে কিন্তু আমার গাড়ি কাজ চলছে, সামনে কিন্তু গাড়ি রেডি হচ্ছে এবং ওয়াশ করছে। তো ওইদিকে যেহেতু জল দিয়ে ওয়াশ করছে তাই ওদিকে আর গেলাম না। আর এই দেখো দেখো এখানে কিন্তু গাড়ি সার্ভিসিং করা হয়। আর গাড়ি প্রচুর স্টক রয়েছে বন্ধুরা, প্রচুর হিউজ পরিমাণে স্টক রয়েছে। দেখো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, থামো এদিকে যাই। বড় অনেক আরটিআর বলো, মানে এক কথা টিভিএসের সমস্ত কিন্তু বাইক কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, আর প্রচুর পরিমাণে স্টক রয়েছে। দেখো তোমরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ দারুণ কিন্তু স্টক রয়েছে। আর এদিকে দেখো জাহিদ, হিরো এবং রুহুল আমিন এরাও কিন্তু দেখছে। জাহিদ মোটামুটি একটা ডিসিশন নিচ্ছে, হয়তো বা বেশ কিছুদিনের মধ্যে কিন্তু একটা আটিয়ার নেবে। তো ও নিজে নিজে একটু মোটামুটি চোখে দেখে রাখছে যে কোন মডেলটা ঠিকঠাক আছে। আর প্রচুর পরিমাণে স্টক, প্রচুর। যাই হোক আমরা আবার একটু রেস্ট নিতে বসলাম, কি আর করার আছে, চা খাওয়ার বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। তো অনেকটা সময় পার করে ফেললাম, দেখো অন্ধকার হয়ে গেছে, বাইরে এসে দেখছি প্রচুর অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো আর আমরা ওয়েট করবো না, দেখি এদিকে আমাদের মোটামুটি হয়তো গাড়ি ফাইনাল। আর হিরো দেখো এটা গাড়িতে চেপে দেখছে কেমন কমফোর্টেবল। তো ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু একদম রেডি, আমার পক্ষীরাজ কিন্তু একদম রেডি বন্ধুরা। দেখো আমার জানে মানটাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানাবে, কেমন লাগছে আমার গাড়িটা, যদি ভালো লাগে তো অবশ্যই জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর এইদিকে আমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কী কী পেপারসের সঙ্গে দিচ্ছে বা কী কী এক্সেসরি আমাকে ওরা দিল শোরুম থেকে, সেটা কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে। তো যাই হোক এগুলো মোটামুটি আমার বোঝা শেষ, এখন কিন্তু আমার যাব গাড়ির কাছে, আমার এক কথাই স্কুটির কাছে যাব। তো চলো বন্ধুরা, এই দেখো কর্ণধার, এখানকার শোরুমের যে মালিক ওনার ছেলে, তিনি হয়তো আমাকে আজকে গাড়িটা বুঝিয়ে দেবেন। তার আগে মিস্ত্রি কিন্তু আমাকে ভালোভাবে গাড়িটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কোনটাতে কী কাজ হয়, মানে ফিচার্সগুলোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে এক কথায়। যেহেতু তোমরা জানো জুপিটার 125 নিউ মডেল, এটার অনেক কিন্তু ফিচার্স রয়েছে, তাই আমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে এই এই কাজ আছে কিন্তু। তো যাই হোক এখানকার স্টাফ বলো বা সকলের ব্যবহার কিন্তু আমাকে অত্যন্ত ভালো লেগেছে। তো ফাইনালি এখন আমার হাতে কিন্তু স্কুটির চাবি কিন্তু তুলে দিচ্ছে। তো মোটামুটি ফাইনাল করে ফেললাম এবং অ্যাট লাস্ট নিয়েই ফেললাম গাড়িটা। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও।
আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।